প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর একটা সমন্বয় নিয়ে আলোচনা করব। মনোযোগ দিয়ে শুনবা, আগে এই অংশটুকু দেখো। সোনা বললাম স্থায়ী সম্পদ, সোনা মাসবাবপত্র কলকবজা যন্ত্রপাতি এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ, ব্যালেন্স শিটে স্থায়ী সম্পত্তি অংশটাতে লেখা হয়। শেয়ার অধিয়ার এটা রিজার্ভ উদ্বৃত্ত এই অংশটাতে যায়। ব্যালেন্স শিটের দায় পাশটাকে যদি আমি বলি, প্রথমে তোমরা লেখবা শেয়ার মূলধন, অনুমোদিত, ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত। তারপরে দ্বিতীয় যে সেকশনটা আমরা লিখি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, রিজার্ভ উদ্বৃত্ত, ওখানটাতে এটা যাবে। শেয়ার অধিহার ওই জায়গাটা যাবে, রক্ষিত আর ব্যালেন্সটা ওই জায়গাটা যাবে, বাজেয়াপ্ত শেয়ার বাজেয়াপ্ত যেটা ওই জায়গাটা যায়। এরপরে সেকশনটা কি দীর্ঘমেয়াদী ঋণ বা দায়, এবং সবার শেষের সেকশনটা হচ্ছে গিয়ে তোমার চলতি দায়। এই হচ্ছে ব্যালেন্স শিটের দায় পাশে বিভিন্ন সেকশনের নাম। তাহলে শেয়ার অধিহার কোথায় যাবে? রিজার্ভ উদ্বৃত্ত সেকশনে যাবে। এখন যদি ব্যালেন্স শিট করার সময় তোমাকে ব্যালেন্স শিট তৈরি করার পূর্বে যদি মালিকানা সত্তা বিবরণী করতে বলে, রক্ষিত আয় বিবরণী করার পরে, তখন আমরা এই রিজার্ভ উদ্বৃত্তটা ওই জায়গায় নিয়ে যাই, ব্যালেন্স শিট আর আমরা আনি না। ঠিক আছে? অর্থাৎ রিজার্ভ উদ্বৃত্ত সেকশন এটাতে যাবে শেয়ার অধিয়ার, অথবা মালিকানা সত্তা বিবরণীতে যাবে, যে কোনো এক জায়গায় লিখবো আমরা, দুই জায়গায় না, যে কোনো এক জায়গায়। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, মনে করে একটা রেয়ামিল দেওয়া আছে সুনাম 17,100 টাকা ডেবিট পাশে, যেহেতু সুনাম স্থায়ী সম্পদ বা সম্পদ, এটা ডেবিটই হবে রেয়ামিলে। আবার শেয়ার অধিয়ারটা রেয়ামিলে ক্রেডিট পাশে আছে, যেহেতু এটা দায়ের দফায় ক্রেডিট পাশে থাকবে। শেয়ার অধিয়ার জিনিসটা কি? শেয়ার অধিটা হচ্ছে গিয়ে মূলধন জাতীয় আয়, এটা একটা আয় কিন্তু মূলধন জাতীয় আয়। একটা শেয়ারের দাম 10 টাকা, আমরা 2 টাকা যদি বিক্রি করি বেশি দামে, তাহলে বেশি যে দামটুকু আমরা পাচ্ছি আদায় করছি আমরা, এটা হচ্ছে শেয়ার অধিয়ার, এটা মূলধন জাতীয় আয়। আর মূলধন জাতীয় আয়ের ঠিকানা হচ্ছে ব্যালেন্স শিটের দায় পাশ, মূলধন জাতীয় আয়ের ঠিকানা ব্যালেন্স শিটের দায় পাশ। তাহলে শেয়ার অধিয়ার যাবে ব্যালেন্স শিটের দায় পাশে, রিজার্ভ উদ্বৃত্ত এই সেকশনটাতে। এবার খেয়াল করো, রেয়ামিলের সুনাম দেওয়া আছে 17,100, রেয়ামিলের শেয়ার অধিয়ার দেওয়া আছে 10,000, আর সমন্বয়ে বলতেছে শেয়ার অধিহারের সম্পূর্ণ অংশ। শেয়ার অধিহার কত আছে আমরা বললাম 10,000, বলতেছে পুরো 10,000 টাকাই অংশ দ্বারা সুনামের অবলম্বন করো। তাহলে আমরা শেয়ার অধিহারের যে 10,000 টাকা আছে পুরো টাকাটা ব্যবহার করবো সুনামকে অবলম্বন করার জন্য। তাহলে আমার শেয়ার অধিহার 10,000, আর এই পুরো 10,000 যদি 10,000 টাকা যদি ব্যবহার হয়ে যায় সুনামের অবলম্বন করতে, তাহলে আলটিমেটলি শেয়ার অধিহার কিন্তু আর থাকলো না, জিরো হয়ে গেল। এখন তুমি শেয়ার অধিহারকে যদি রিজার্ভ উদ্বৃত্ত লেখো, সেখানেও এটা জিরো হয়ে যাবে, অথবা যদি মালিকানা সত্তা বিবরণী ওই সেকশনটাতে লেখো, সেখানেও তোমার এটা জিরো হয়ে যাবে, অর্থাৎ শেয়ার অধিহার বলে কিছুই থাকবে না। একটু খেয়াল করো, আমাকে যে বললো শেয়ার অধিহারের সম্পূর্ণ অংশ সুনামের দ্বারা অবলম্বন করবে, আমি যদি ব্যালেন্স শিট করি রিজার্ভ উদ্বৃত্ত সেকশন যেখানে লিখবো শেয়ার অধিহার 10,000, ইনার কলামে লিখতেছে টাকাটা, বাদ সুনামের অবলম্বন 10,000, আউটার কলামে কোনো টাকা গেল না, কারণ পুরো টাকাটাকে অবলম্বন করা হয়ে গেছে। এখন এটা তো একটা সমন্বয়ের দফা, একবার না দুইবার যাবে কমপক্ষে। তো একবার আমরা শেয়ার অধিহারকে জিরো করে ফেললাম একবার, আরেকবার দেখো কী হবে। সুনাম ব্যালেন্স শিটের স্থায়ী সম্পত্তি পাশে 17,100, আর শেয়ার অধিয়ারের অবলম্বন 10,000, আউটার কলামে যাচ্ছে না এখনও 7,100 টাকা রইল। তাহলে সুনাম 17,100, এখান থেকে 10,000 টাকা ব্যবহার করা হলো সুনাম অধিয়ারের দ্বারা অবলম্বন করা। তারপরে কিন্তু সুনামের আরও 10,100 রয়ে গেছে। তাহলে প্রথম যে অংশটুকু শেয়ার অধিয়ারের সম্পূর্ণ অংশ সুনামের দ্বারা অবলম্বন করলো, আমি দুই জায়গায় কাজ করার দরকার ছিল, করা হয়ে গেলো, এক জায়গায় এখানে বাদ দিলাম, আর যে এখানে বাদ দিলাম, আমার অধিহার জিরো হয়ে গেল, সুনাম কিন্তু এখনও কিছু রয়ে গেছে 7,100 টাকা। ঠিক আছে নাবিল, সুনাম কিন্তু এখনও 7,100 টাকা রয়ে গেছে, তাই না? এবার দেখো সমন্বয় কিন্তু শেষ হয় না, আরেকটু কথা আছে, সুনাম সম্পূর্ণরূপে অবলম্বন না হলে, হ্যাঁ আসলেই তো হয় না, 7,100 রয়ে গেছে, কি বলতেছে, যদি সম্পূর্ণ অবলম্বন না হয় তাহলে অবশিষ্ট অংশ, অবশিষ্ট অংশ কত? 7,100। এটার ব্যাপারে কি বলতেছে? অবশিষ্ট অংশ চলতি বছরের মুনাফার দ্বারা অবলম্বন করতে হবে। তার মানে আলটিমেটলি আমার সুনামও জিরো হয়ে যাবে, আমার সুনামও জিরো হয়ে যাবে, কারণ অধিহারের দ্বারা অবলম্বন করার পর আরও 7,100 টাকার সুনাম রয়ে গেছে। বলতেছে এটাকে অবলম্বন করো, তো আমি কী দিয়ে অবলম্বন করবো? অধিহার তো শেষ, বলতেছে বাকিটুকু তুমি চলতি বছরের মুনাফার দ্বারা অবলম্বন করবা। তাই আমরা আবার বাদ করলাম চলতি বছরের মুনাফার অবলম্বন 7,100, এবার দেখো ব্যালেন্স শিটে জিরো হয়ে গেছে অধিহার সুনাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সুনামে অধিহারের অবলম্বন দুই জায়গায় গেল, এবার চলতি বছরের মুনাফার অবলম্বনও তো দুই জায়গায় লিখতে হবে, এটাও তো একটা সমন্বয়। একবার আমি এখান থেকে বাদ দিলাম, আরেকবার কী করবো মনে রাখতে হবে, চলতি বছরের মুনাফার দ্বারা অবলম্বন এই কথার অর্থ হচ্ছে গিয়ে বিশদায় বিবরণীতে এটা লেখার মাধ্যমে নিট লাভকে কমে যাবে নিট লাভের দ্বারা অবলম্বন। চলতি বছরের মুনাফা কোথায় সৃষ্টি হয়? আয় বিবরণীতে তৈরি হয়। তাহলে ওখান থেকে যদি আমি কোনো কিছুকে অবলম্বন করতে ব্যবহার করি, তাহলে এটাকে আবার পরিচালন ব্যয় হিসাবে লিখতে হবে, তুমি যেখানে অবচয় লিখতেছো, এর পাশে সুনামের অবলম্বন 7,100। তাহলে আবার চলতি বছরের মুনাফার অবলম্বন এই কথাটার অর্থ একটু খেয়াল করো,
চলতি বছরের মুনাফার দ্বারা অবলম্বন, এই কথার অর্থ হচ্ছে গিয়ে আমি সুনামের যে অংশটুকু অবলম্বন করতে ব্যবহার করতেছি অবলম্বন করতেছি এই অংশটুকু মুনাফা দিয়ে অবলম্বন হবে, অধিহার দিয়ে না। সেই মুনাফাটা কোথায় সৃষ্টি হয়? ইনকাম স্টেটমেন্টে। কাজে ইনকাম স্টেটমেন্ট এটাকে আবার লিখতে হবে। কিন্তু তাহলে এখানে একবার লেখা হইলো, আবার বিশদ আয় বিবরণীতে অপচয় যেখানে আমরা লিখবো ওখানে আবার এটাও লিখবো। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল সমন্বয়টা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।